দেখছেন গ্রামীণ সমাচার। গ্রামগঞ্জের খবরে দ্রুত আপডেট পেতে গ্রামীণ সমাচারের ফেসবুক পেজটি লাইক করুন এবং বিকাশক এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন দেখুন বিজেপির বাংলা ভাগের ঘৃণ্য চক্রান্তের প্রতিবাদে জলপাইগুড়িতে বাংলা পক্ষের বিরাট মিছিল ও জনসভা। এদিন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে জলপাইগুড়িতে মিছিল ও জনসভা অনুষ্ঠিত হয়। গর্গ চট্টোপাধ্যায় নবমশূদ্র বিকাশ পরিষদের রাজ্য সম্পাদক ভীমচন্দ্র সরকারের সাথেও সাংগঠনিক ব্যাপারে আলোচনা করেন। এদিন গর্গ চট্টোপাধ্যায় তার বক্তব্যের মধ্য দিয়ে বলেন, নবমশূদ্র সম্প্রদায়ের মানুষ হলো বাঙালি জাতির রক্তের রক্ত এবং বাঙালি জাতির অভ্যন্তরীণ অংশ। গর্গ চট্টোপাধ্যায় নবমশূদ্র সম্প্রদায়ের মানুষদের সম্পর্কে বিভিন্ন আলোচনার পাশাপাশি তাদের ভূয়সী প্রশংসা করেন। এদিন গর্গ চট্টোপাধ্যায় আরও কি বললেন বিস্তারিত শুনুন নিউজের পর্দায়। আজকের এই সভায় যে অংশগ্রহণ করলেন সকলে মিলে, তার প্রতি উদ্দেশ্য কি একটু যদি বলেন। বাংলা পক্ষ আজকে জলপাইগুড়ি জেলায় বাংলা ভাগের বিরুদ্ধে তথা বাংলার সকল ভূমিপুত্রর এখানে পুঁজি বাজার চাকরি জমি অর্থাৎ জীবিকার অধিকারের সপক্ষে আমরা আজকে একটি সুবিশাল মিছিল এবং তারপর একটি সভা করেছি এবং সভার শেষে আমরা সম্প্রতি যে মালবাজারে যে হরপা বানে যে মানুষদের যারা বাঁচিয়েছেন সেই বীর বঙ্গবীরদের আমরা বাংলা পক্ষ থেকে বঙ্গবীর সম্মান জানিয়েছি। এই সময় আমরা একটা ক্রান্তিকালে দাঁড়িয়ে রয়েছি যেখানে বাংলা ও বাঙালির তথা বাংলার সকল ভূমিপুত্রের শত্রুরা বাংলাকে খণ্ড বিখণ্ড করার চেষ্টা করছে। এর ফলে পশ্চিমবঙ্গের সকল ভূমিপুত্র আবার বিভাজিত হবে এবং এর কিছু ফলাফল যেগুলো আমরা দেখছি খুব স্পষ্ট। এক, যে তিস্তার জল সেটা বাংলাদেশে দিয়ে দেওয়া হবে, এটা একটা আন্তর্জাতিক একখানে চক্রান্তের অংশ। দুই, এই যে অংশই কেটে কাটার চেষ্টা করুক তারা, সেখানে নেপাল হোক বিহার হোক ইউপি হোক সেখান থেকে বহিরাগতদের দিয়ে ভরিয়ে দিয়ে সেখানকার ভূমিপুত্রদের সংখ্যালঘু করে দেওয়া হবে। এবং তৃতীয়ত, আসামে যেভাবে বাঙালি নিপীড়িত বঞ্চিত তাকে বাংলাদেশি বানিয়ে দেওয়া, তাকে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দেওয়া, তাকে ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়া, তাকে বেনাগরিক করে দেওয়া, এমনকি তাকে আত্মহত্যায় বাধ্য করা, সেই যে ভয়ঙ্কর অবস্থা তাতে চালচুলোহীন করে দেওয়া, ভারতে আবার বাঙালিকে উদ্বাস্তু করে দেওয়া এবং এক্ষেত্রে উদ্বাস্তু নয় জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া, সেই কাজটি এখানে করা হবে এই বাংলার ভূমিপুত্রদের নিয়ে এবং বাংলার মাটিতে। এবং এই সময় একটি বিশেষ বার্তা আমি দিতে চাই যারা নবশূদ্র, নবশূদ্র যারা আছেন তারা বাঙালি জাতির রক্তের রক্ত, একদম অভ্যন্তরীণ অংশ। বাঙালি জাতির এত পুরাতন অংশ হয়তো আর কিছু নেই। যদি প্রথম বাঙালি বলতে যদি আমরা কিছু বুঝি তাহলে সেটা বাংলার নবশূদ্ররা। ফলে এই বাংলার মাটিতে যে কারণে কোনো বাঙালি এই পশ্চিমবঙ্গে ঠিক আছে বহিরাগত নয় এবং পূর্ববঙ্গ থেকে নিপীড়িত হয়ে মাতারা ইন্ডাস্ট্রিজ নিয়ে এলো উন্নত মানের এবং সুলভ মূল্যে বিভিন্ন ধরনের কাঠের তৈরি ফার্নিচার রাজগঞ্জ কালীনগর জলপাইগুড়ি। আপনি এখানে পাবেন সুলভ মূল্যে উন্নত মানের কাঠ ও কাঠের তৈরি ফার্নিচার। তাই অতি সত্বর যোগাযোগ করুন আপনার ঘর সাজানোর জিনিস পেতে। রাজগঞ্জ কালীনগর জলপাইগুড়ি, তপন বিশ্বাস, মোবাইল নম্বর 9932592386। ওনার সংস্থায় তৈরি জিনিসগুলো ইতিমধ্যেই বাজারে খ্যাতি অর্জন করেছে, তাই বিলম্ব নয়, অতি সত্বর যোগাযোগ করুন। আপনি কি আপনার সন্তান সন্ততিদের বিভিন্ন আঙ্গিকে শিক্ষিত করতে চান? তাহলে আর কাল বিলম্ব নয়, ডক্টর বিআর আম্বেদকর শিশু মন্দির বিদ্যালয়ে পড়াশোনা, খেলাধুলা ও এন্টারটেনমেন্টের পাশাপাশি
কম্পিউটার শেখানো হয় খুব যত্ন সহকারে। এই বিদ্যালয়ে পি নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পঠন পাঠনের সুযোগ সুবিধা রয়েছে। তাই আর কাল বিলম্ব নয়, যোগাযোগ করুন মোবাইল নম্বর 9932967676 এই মোবাইল নম্বরে।